সোমবার দিনগত রাত পৌনে তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে তুর্ণানিষিতা ও উদয়ন এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অনেকে হতাহত হন মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেপজার চৌত্রিশতম গভর্নিং বোর্ডের সভায় এ ঘটনায় শোক ও সমবেদনা জানানো হয় সভার শুরুতে প্রধানমন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে উদ্ধার কাজে সর্বত্মক সহযোগিতার কথা বলেন একটা দুর্ঘটনা ঘটে গেছে যারা মারা গেছে তাদের আত্মার মাফরত কামনা করছি এবং যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করি এবং ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা যা যা প্রয়োজন সেটা আমরা করছি ইতিমধ্যে আমাদের সকল ওখানে কর্মে নিয়োজিত আছে ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেন তিনি অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা কারণ আমরা সেই বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে পারলাম কিন্তু দুর্ভাগ্য যে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল আর আমি ঠিক যাই না কেন এই শীত মৌসুম আসলেই কিন্তু আমাদের দেশের নয় সারা বিশ্বেই আমি দেখেছি যে রেলের যে মানে দুর্ঘটনাটা এই ঘটনাটা ঘটতে থাকে তবে এ ব্যাপারে আমাদের যারা রেলে যারা কাজ করে তাদের আরও সতর্ক করা উচিত এবং সেই সাথে সাথে যারা রেল চালক তাদেরও প্রশিক্ষণের প্রয়োজন আরও রেল যোগাযোগটা সবথেকে নিরাপদ এবং আমরা এটার ওপর গুরুত্ব দিয়েছি বৈঠকে পরিবেশ রক্ষার পাশাপাশি উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় বাংলাদেশ বিনিয়োগের আকর্ষণীয় দেশ হয়ে উঠছে বলেও জানান প্রধানমন্ত্রী রুহুল আমিন আর ঢাকা